কেউ এটা নতুন করে কোনো চেয়ারম্যান নেই বুঝলেন না। যে পূর্বতন এমডি তো বদলিয়ে গেছে না, এখন বর্তমান এমডি আছে। আমরা ওনার লোকে আজকে সৌজন্য মূল্য সাক্ষাৎ করছি, এই সাক্ষাতের মাধ্যমে আমাদের যে দুই দফা দাবি আজকে ওনার কাছে তুলে ধরছি। আমাদের রাজ্য সরকারি কর্মচারীদের না পেনশন দিতে হবে, রাজ্যের লিক স্যালারি দিতে হবে। আমরা 240 দিন থেকে 300 দিনের আমরা ছুটি পাও না, আমাদেরকে এইটা দেয়নি। আপনারা জানেন একটা লেবার দিয়ে বাড়িতে কাজ করাইলে বিকালবেলায় তাকে পেমেন্ট দিতে হয়, অথচ আমরা আমাদেরকে আজ পর্যন্ত দেয়নি। এক জুট মিল পর্যন্ত লিক স্যালারি পায়, একমাত্র কর্পোরেশনের মধ্যে টিআরসি বাকি আছে লিক স্যালারি দিতে, তাহলে কেন আমাদেরকে দেবে? আজকে আমরা এমডিকে সৌজন্য সাক্ষাতের মাধ্যমে বলেছি, যদি আমাদের এই দুই দফার দাবি অনতি বিলম্বে পূরণ না করা হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের সামিল হব। এটাই এটাই আমাদের।